আসসালামু আলাইকুম। আমরা প্রতিটি দিন কাটাচ্ছি উৎকণ্ঠার মধ্য দিয়ে, উদ্বেগের মধ্য দিয়ে এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে। খুব স্বাভাবিক, আমরা খুব সংকটময় একটা দিন, একটা পরিস্থিতি আমরা মোকাবিলা করছি। আমরা একটা ক্রান্তিকাল পার করছি, একটা দুঃসময়, একটা বিপর্যয় কাল আমরা পার করছি। এই বিপর্যয়ের সময়, এই দুঃসময়ে আমাদের আসলে কি বা করার আছে? আমরা ধৈর্য ধারণ করব, সৃষ্টিকর্তাকে স্মরণ করব, একই সঙ্গে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের দেশের স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের গণমাধ্যম, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, কিংবা সরকারি কিংবা বেসরকারি পর্যায় থেকে আরও বিভিন্ন প্রতিষ্ঠান, যারা এই সংকটকালে, এই সংকটকে নিয়ে নানা রকম সচেতনতামূলক বুলেটিন কিংবা তথ্যপত্র প্রচার করে আমাদেরকে সুস্থ, সচেতন এবং নিরাপদ থাকার জন্য সহযোগিতা করছেন, তাদের এই নির্দেশনাগুলো আমরা মেনে চলব। আমরা ঘর থেকে বের হব না, আমরা সরকারি নির্দেশনা মেনে চলব, প্রশাসনিক নির্দেশনা, উপদেশ, বাণীগুলো মেনে চলব, আমরা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলব। তাহলে হয়তো আপাত দৃষ্টিতে আমরা এই মহামারী থেকে, এই বৈশ্বিক মহামারী থেকে আমরা খানিকটা হলেও নিজেদেরকে নিরাপদ রাখতে পারব, নিজেদেরকে সুস্থ রাখতে পারব। এখন যেটি হচ্ছে, প্রতিনিয়তই আমাদেরকে সচেতন করতে হচ্ছে লাঠি পেটা করে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে। এটা কেমন কথা? আমি নিজে যদি আমার নিজের জীবনের মূল্য না বুঝি, মর্ম না বুঝি, আমার পরিবার, পরিবারের সদস্যদের জীবনের মর্ম, জীবনের মূল্য যদি আমি না বুঝি, তাহলে কে বুঝাবে আমাদেরকে? তাই সবার কাছে অনুরোধ, এখনও যারা বাইরে বাইরে ঘুরেন, বিনা কারণে সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, স্বাস্থ্যবিধি মেনে চলছেন না, অনুরোধ আপনাদের কাছে, এই দুঃসময়ে আপনারা প্লিজ, আপনারা এগুলো মেনে চলুন, নিজের জীবনকে নিরাপদ করুন, পরিবার এবং পাশের অন্যের জীবনকে নিরাপদ করুন। একই সঙ্গে আমি আমার প্রিয় সন্দীপ এবং সন্দীপের মানুষজন, প্রিয় সন্দীপবাসীদের প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা, একই সঙ্গে আপনাদের প্রতিও আমার সুনির্বন্ধ অনুরোধ, এই দুঃসময়কালে, এই বিপর্যয় সময়ে আপনারা ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সরকারি প্রশাসনিক উপদেশ নির্দেশ সেগুলো মেনে চলুন, নিজেকে সুস্থ রাখুন, পরিবার এবং চারপাশকে সুস্থ রাখুন। মনে রাখবেন, জীবন একটাই, এই জীবনের মূল্য অনেক, জীবনকে মূল্য দিতে শিখি। একই সঙ্গে আরেকটি কথা বলবো, যে সন্দীপের এই দুঃসময়কালে আমরা যারা পারি নানাভাবে, নানা সেক্টর থেকে আমরা আমাদের মানুষের পাশে, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াই, যার যার সামর্থ্য নিয়ে, যার যার জায়গা থেকে। আশা করছি এই দুঃসময় আমাদের কেটে যাবে, এই ক্রান্তিকাল আমাদের কেটে যাবে, আমরা আবার আমাদের সেই সুখী, সুন্দর এবং গতিশীল, স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনে আমরা ফিরে যাব। প্রিয় সন্দীপবাসী, আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন, সবার জন্য শুভকামনা।